তুলি আর কিছু বলে না, চোখ বন্ধ করে ফেলে, শায়ানও কিছু বলে না। সকালে আজ তুলি শায়ানার মায়া ঢাকা চলে যাবার কথা, কিন্তু আজ রুহির বিয়ের পাকা কথা বলতে আসবে, তাই ওরা আর যেতে পারে না। সবাই মিলে ড্রয়িং রুমে গল্প করছে, তখন কলিং বেল বাজে। এই সময় আবার কে এলো? আমি দেখছি। তুলি দরজা খুলতে যায়, দরজা খুলে দেখে তুলির বাবা, সাথে সেই মহিলার ছেলেটা। তুলি তো ওদের দেখে ভীষণ রেগে যায়। এ বাড়িতে কি চাই? মামনি আমাদের ভেতরে যেতে দাও। ওরা তুলিকে ঠেলে ভেতরে ঢোকে। তুলির দাদু, শায়ানের বাবা, মা, তুলির মা, সবাই ওদের দেখে অবাক। দাদু চিৎকার করে বলে, তোর সাহস কি করে হলো এ বাড়ি ঢোকার? বাবা, তোমার নাতি দোয়া করবে না? ছেলেটাকে দেখিয়ে বলে, আমার ছেলেই তো মারা গেছে, নাতি আসবে কোথা থেকে? বেরিয়ে যাও। বাবা প্লিজ এমন করো না। কেমন করব বলো, তুমি মানুষ কি করে পারলে এরকম একটা ফুটফুটে মেয়েকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? বৌমার কথা বাদ দিলাম, তুলি রোজ কাঁদতো তোমার জন্য, রাসেল সায়ানের বাবা তোমার অভাবটা পূরণ করার চেষ্টা করছে। দাদুর চোখ ভিজে যায়, তুলি আর তুলির মায়ের চোখেও পানি। তুলি তুলির বাবার সামনে গিয়ে বলে, আমি ভেবেছিলাম আমার বাবা খারাপ, কিন্তু আপনি যে জঘন্য খারাপ আজ বুঝতে পারলাম। এখানে নিশ্চয়ই প্রপার্টির ভাগ নিতে এসেছেন, কিন্তু আপনি প্রপার্টির ভাগ পাবেন না, কারণ আপনার নামে সব প্রপার্টি আমার দাদু আমার মায়ের নামে করে দিয়েছে। কি বলছে এই মেয়েটা তুহিন? ওই মহিলাটা বলে, ও ঠিকই বলছে, এবার তোমরা আসতে পারো, আর কখনো যেন এই বাড়ির আশেপাশে তোমাকে না দেখি। ওই মহিলাটা তুহিনের কলার ধরে বলে, সামান্য প্রপার্টিটুকু তোমার নামে নেই, কি আছে তোমার? হ্যাঁ, এতদিন তো খুব বলতে, তোমার অনেক টাকা পয়সা আছে, আর এখন আপনি কি টাকা পয়সার জন্য ওনাকে বিয়ে করেছিলেন? তুমি চুপ করো, দুই মিনিটের মধ্যে বেরিয়ে যাও তোমরা। তুলির বাবা ছলছল চোখে বেরিয়ে যায়, তুলিও রুমে চলে যায়। রুহিকে দেখতে লোকজন এসে গেছে, তুলি রুহিকে সাজিয়ে দেয়, তুলিও একটা শাড়ি পরে। সাজানো শেষে রুহিকে নিয়ে যায়, বড়রা কথা বলছে, তুলি এক পাশে দাঁড়িয়ে আছে। শায়ান তুলির কাছে আসে, বাহ তোকে তো দারুণ লাগছে। ধন্যবাদ। শায়ান, আমাকে কেমন লাগছে? পেছন থেকে মায়া বলে। শায়ান আর তুলি মায়ের দিকে তাকায়, মায়া হাঁটু পর্যন্ত ড্রেস পরেছে। শায়ান চোখ ফিরে নেয়, মায়া আপু তোমার হাঁটুটা না খুব সুন্দর। হাঁটু সুন্দর? আমার মনে হলো। শায়ান বেবি আপনি একটু দেখে বলুন তো। শায়ান তুলির দিকে তাকায়, আমার দিকে না তাকিয়ে মায়ের দিকে তাকান। ভালো। কি ভালো হাঁটু না কি? শায়ান রাগে রুখে তুলির দিকে তাকায়, শায়ান এই মেয়েটা তো স্টুপিড কেন? ও হ্যালো, স্টুপিড তুই, আমি না। আর হ্যাঁ, এরকম দুই হাত ড্রেস পরে আমার স্বামীকে তুই ইমপ্রেস করতে পারবি না। শায়ান এমনিতে ইমপ্রেস, ওকে আবার নতুন করে ইমপ্রেস করার কিছু নেই। তুলি রাগি দৃষ্টিতে শায়ানের দিকে তাকায়, শায়ান কিচ্ছু বলছে না। দশ দিনের মধ্যে যদি মায়া এ বাড়ি থেকে না যায় তাহলে আমি চলে যাব। আমি কোথাও যাব না। তুলি চলে যায়। মায়া একটু বেশিই বাড়াবাড়ি করছো তুমি। তোমার বউ বাড়াবাড়ি করছে না, ও আমাকে বাড়ি থেকে চলে যেতে বললো, সাহস কত ওর। তুমি চলে যাবে মায়া? আমি যাব না, যদি যাই তবে আমার লাশ যাবে। মায়াও চলে যায়। শায়ান এবার ভারী বিপদে পড়েছে, কি করবে? মায়ের এরকম থ্রেড দেওয়া ভালো লাগছে না। তুলি আর রুহি আজ শপিং করতে গেছে, সারা শপিং মল ঘুরে ঘুরে শপিং করছে। হঠাৎ রিককে দেখে তুলি থেমে যায়, এ এখানে এলো কি করে? এখন যদি দেখে ফেলে কি করবো এবার আমি? তুলি উল্টো দিকে দৌড় দিতে যায়, তার আগে রিক ডাক দেয়, তুলি। তুলি থেমে যায়, আপনি এখানে? হুম, তোমাকে খুঁজতে খুঁজতে চলে আসছি। আপনি জানলেন কি করে আমি এখানে থাকি? মন থেকে কাউকে খুঁজলে ঠিকই পাওয়া যায়। বাসায় যাব। তুলি আর রুহি হাঁটা শুরু করে। আমি এত কষ্ট করে এত দূর আসলাম আর তুমি আমাকে দেখে পালিয়ে যাচ্ছ? আসলে এটা আমার শ্বশুরবাড়ির এলাকা, আমি বিবাহিতা, এভাবে আপনার সাথে কথা বললে আমার বদনাম হবে, আশা করি বুঝতে পারছেন। তুলি আর রিকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। গাড়িতে উঠে জোরে জোরে শ্বাস নেয়। তুলি তোমার স্যার? হুম, খুব সাংঘাতিক। তুলি বাড়ি ফিরে ফ্রেশ হয়, শায়ানকে রুমে না দেখে ভাবে হয়তো মায়ের রুমে আছে, তাই মায়ের রুমে যায়। দরজায় টোকা দেওয়ার আগে কিছু কথা তুলির কানে আসে মায়ের রুম থেকে, মা আমি ঠিক আছি আর সেফ আছি, তুমি চিন্তা করো না আমার জন্য, আমি আমার কাজ শেষ করে শান্ত হব, তার আগে না। তুলি চিন্তা করতে থাকে, মায়ার বাবা মা হারায়নি, ওনারা আছে, আর মায়াপু কোনো একটা প্ল্যান করেছে, হয়তো আমাকে আর শায়ানকে আলাদা করতে চায়। আমাকে মায়ের প্ল্যান জানতে হবে, কিন্তু এখানে থেকে সম্ভব নয়, খুব তাড়াতাড়ি ঢাকা ফিরে যেতে হবে আমাদের। তুলি রুমে এসে গভীর মনোযোগ দিয়ে ভাবছে, তখন শায়ান আসে। কি রে, কি ভাবছিস? কিছু না, আমি তোর মুখ দেখেই বুঝতে পেরেছি। বুঝতেই যখন পারছেন তখন জিজ্ঞেস করছেন কেন? শুনুন, কাল সকালে আমরা ঢাকা ফিরে যাব। কিন্তু কেন? গেমস খেলতে। বুঝলাম না।
এত বুঝতে হবে না। তুলি জামা কাপড় গোছাতে থাকে, সকালে ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মায়া ঢাকা যাওয়ার কথা শুনে ঘাবড়ে গেছিল। 3 ঘন্টা জার্নি করার পর ওরা বাড়ি চলে আসে। মায়াকে শায়ান একটা রুম দেখিয়ে দেয়। মায়া রুমে চলে যায়। অনেকদিন অফিসে যাওয়া হয় না, তাই শায়ান অফিসে চলে যায়। তুলি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় তুলির ঘুম ভাঙে, চোখ খুলে দেখে শায়ান কারোর সাথে ফোনে কথা বলছে। তুলি একটু ভালো করে তাকিয়ে দেখে ফোনটা তুলির। তুলি এক লাফে উঠে শায়ানের কান থেকে ফোনটা নিয়ে নেয়। ফোনটা নিলি কেন? রাগি গলায় বলে শায়ান। তুলি ঢোক গিলে বলে, কার সাথে কথা বলছিলেন? তোর নাগরের সাথে। নাগর আবার কার নাম? আজ থেকে তোর ফোনে কোনো সিম থাকবে না। আপনার কথায়? হুম, আমার কথায়। আমি তোর হাজবেন্ড। আই নো, এই কথা বারবার বলার কি আছে? তুই তো ভুলে যাস, তাই মনে করিয়ে দিলাম। তখন দরজায় মায়া নক করে। আসো। মায়া ভেতরে এসে বলে, আমি আজ খাবার বানিয়েছি, চলো খাবে তোমরা। তুমি বানিয়েছো? তুলি, শুধু কি তুমি রান্না করতে পারো, আর কেউ না? সেটা কখন বললাম? তুমি খেলে খাবে, না খেলে নেই। শায়ান তুমি চলো তো। মায়া শায়ানের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তুলি থামিয়ে বলে, আমার হাজবেন্ড কানা না, চোখে দেখতে পায়। তো টানাটানি করে নেয়ার কিছু নেই। মায়া চলে যায়, শায়ান আর তুলিও যায়। তুলি খাবার টেবিলে বসে বলে, কোন রেস্টুরেন্ট থেকে এনেছো? মানে কি বলতে চাইছো তুমি? রেগে বলে মায়া, এত রান্না তুমি করনি। আমি করেছি। ও গুড, তাহলে বলো মাংস রান্নায় কি কি লাগে? মায়া আমতা আমতা করে বলে। তুলি শব্দ করে হেসে ওঠে। শায়ান বলে, আমার খিদে পেয়েছে। মায়া শায়ানকে খাবার বেড়ে দেয়, তুলিও খায়। খাওয়া দাওয়া শেষে মায়া শায়ান কিছু একটা নিয়ে আলোচনা করছে, আর ওদের থেকে একটু দূরে তুলি টিভি দেখছে। টিভিতে বারবার একটা নিউজ দেখাচ্ছে, সেটা হলো কিছুদিন আগে প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছে এক দম্পতি। মহিলা আর লোকটার ছবিও দেয়া আছে। মহিলাটার চেহারার সাথে মায়ের চেহারা কিছুটা মিল আছে। তুলি নিউজ দেখে জোরে জোরে হাসা শুরু করে। শায়ান আর মায়া তুলির দিকে তাকায়। এভাবে হাসছিস কেন? তুলি হাসি কিছুটা থামিয়ে বলে, এই নিউজটা দেখে হাসি পেল। এতে হাসির কি আছে? দেখুন, এই মহিলাটার একটা মেয়ে আছে। তাহলে এই মেয়েটার নাম হলো চোরের মেয়ে চোর, আর ওই মেয়েটার বয়ফ্রেন্ড হলো চোরের বয়ফ্রেন্ড। ঘুরিয়ে ফিরিয়ে সবাই চোর। স্টপ ইট, থামো! মায়া ধমক দিয়ে বলে, আরে আপু, তোমার গায়ে লাগলো কেন? বুঝলাম না। আমার গায়ে লাগবে কেন? সেটাই তো। হ্যাঁ, তোমার বউকে বলো তো চুপ থাকতে। আমি ততক্ষণ চুপ থাকবো না যতক্ষণ না ওই লোক দুটো ধরা না পড়বে, বিড়বিড় করে বলে তুলি। তুলি নিজের রুমে চলে যায়। মায়া আমাকে একটু হেল্প করবে? কি রকম? আমি তুলিকে প্রপোজ করব, বাট কিভাবে সব শুরু করব ভেবে পাচ্ছি না। মায়া মুখটা ছোট করে বলে, ও ও কি, একটু বলো না, কাল তুলির বার্থডে, কালকেই ওকে প্রপোজ করতে চাই। আমি তোমাকে কি হেল্প করব? ভাবছি ছাদে প্রপোজ করব, তো ছাদটা কিভাবে সাজাবো এই বিষয়ে একটু হেল্প করো। ঠিক আছে, ধন্যবাদ। শায়ান রুমে চলে যায়। মায়া কাউকে ফোন করে। কালকেই যা করার করতে হবে, কাল শায়ান তুলিকে প্রপোজ করবে। আমি কোনোভাবে শায়ান আর তুলিকে এক হতে দেবো না। তুমি কাল বাড়ির পেছনে ওয়েট করবে, কোনো ভুল যেন না হয়। রুমে বসে তুলি ফোনে গেমস খেলছে। তখন শায়ান হাতে একটা ব্যাগ নিয়ে আসে। কাল তুই এটা পরিস। কেন? আমি বললাম তাই। করতে পারি একটা শর্তে। কি? আমাকে তুমি করে বলতে হবে। বলতে পারি তবে একটা শর্তে। কি? আমাকে তুমি করে বলতে হবে। শায়ান আর তুলি একসাথে হেসে ফেলে। এত বড় একটা ছেলে, তাকে তুমি বলতে হবে? আবার মুখে মুখে তর্ক করছিস? হুম, দেবো একটা কিস নাকি? থাপ্পড়। ফুর, হপ, চুপ, ধুর, কথাই বলবো না আপনার সাথে। কানটা একটু রেস্ট পাবে। কি বললেন? কি বললাম? হনুমান, আমার পিচ্চি বউ। তুলি শায়ানের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। শায়ান তুলির মাথায় হাত বুলায়। জানিস, প্রথমে তোকে দেখলেই রাগ হতো, আর এখন না দেখলে রাগ হয়। সেম টু ইউ। তবে আপনি আমার উপর অনেক টর্চার করেছেন। সরি। খুব কষ্ট দিয়েছেন, ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছি। এখন একটু সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। আমি আর কখনো তোকে কষ্ট দিব না, প্রমিস। ধন্যবাদ। কাল কিন্তু সন্ধ্যায় রেডি থাকিস। কোথায় যাব? সারপ্রাইজ আছে। ঠিক আছে। খুব সকালে তুলির ঘুম ভাঙে। ফোনটা হাতে নিয়ে কয়টা বাজে দেখার জন্য, 5:39 বাজে, 31 তারিখ। ও, কাল তো হ্যাপি নিউ ইয়ার, শায়ানকে তো একটা সারপ্রাইজ দিতে হয়। কিন্তু ও তো আমাকে আজকে সারপ্রাইজ দেবে, আমি কখন দিব? আমি না হয় ঠিক রাত 12টায় দিব। পাশে তাকিয়ে দেখে শায়ান নেই। এত সকালে কোথায় গেল? তুলি শায়ানকে ফোন দেয়। হ্যালো, বল। এত সকালে কোথায় গেছেন? ওয়াশরুমে। তুলি দাঁত দিয়ে জিভ কেটে ফোনটা কেটে দেয়। শায়ান ওয়াশরুম থেকে বেরিয়ে বলে, ইদানিং একটু বেশি মিস করছিস মনে হয়। না, মানে ফোন নিয়ে গেছেন তো, তাই ভাবলাম কোথাও গেছেন হয়তো। আমি যদি কোথাও যাইও তাহলে তোর কি?
কিছুই না। তাহলে কল দিলি কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন, হাত জোর করে বলে তুলি। সব সময় এরকমই কি আর করবি, একটা মাত্র বর তোর। আর শোন, আমি এখন বেরোবো আর রাতে ফিরবো। খেয়ে যাবেন না? না, বাইরে খেয়ে নেবো। শায়ন জামা পড়তে পড়তে বলে, তুলি উঠে শায়নের বোতাম লাগিয়ে দেয়। বাবা, এত ভালোবাসা? ভালোবাসা কই দেখলেন, এটা তো জাস্ট হেল্প করলাম। ঠিক আছে, সন্ধ্যায় রেডি থাকিস। শায়ন তুলিকে টাটা দিয়ে চলে যায়। তুলিও বেরিয়ে পড়ে একটু হাঁটতে। মায়ের রুমের সামনে এসে থমকে যায় তুলি, কারণ রুম থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসছে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ করা। কি কথা বলছে তুলি স্পষ্ট বুঝতে পারছে না। কিছু শুনতে না পেয়ে তুলি হতাশ হয়ে রুমে ফিরে আসে। নিউ ইয়ারে শায়নকে একটু চমকে দিতে চায় তুলি। ওনাকে প্রপোজ করলে কেমন হয়, তার ওন আইডিয়া। রুমটা ভালো করে সাজিয়ে ওনাকে প্রপোজ করব। তুলি গায়ে ওড়না ঝুলিয়ে বেরিয়ে পড়ে। সারা বাজার ঘুরে ঘুরে অনেক ফুল কিনে বাসায় আসে। ফুল দিয়ে রুমটা সুন্দর করে সাজায়। শায়নের জন্য একটা ঘড়ি কিনে আর একটা শার্ট। তুলি শায়নকে এই প্রথম কিছু দেবে, শার্ট আর ঘড়িটা বিছানার এক পাশে রাখে। রুম সাজাতে সাজাতে বিকেল 4টা বেজে যায়। তুলি তাড়াতাড়ি গোসল করে চুল শুকায়। তারপর শায়নের দেয়া প্যাকেটটা খুলে দেখে নীল একটা শাড়ি, সাথে ম্যাচিং করা জুয়েলারিও আছে। তুলি চেক করে শাড়িটা পরে ফেলে, নীল শাড়ি, সাথে দুই হাত ভর্তি নীল চুড়ি, কানে নীল কানের দুল, চোখে মোটা করে কাজল আর ঠোঁটে গোলাপি লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে তুলি নিজের উপর নিজেই ক্রাশ খাচ্ছে। তুলির ফোন বেজে ওঠে। হ্যালো, কয়টা বাজে? তুলি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10:45 বাজে। সরি, আসলে সাজুগুজু করতে করতে আর টাইম দেখা হয়নি। ঠিক আছে, ছাদে আয়। আপনি কোথায়? যা বলছি কর। শায়ন ফোন কেটে দেয়। তুলি জুতো পরে ছাদের দিকে দৌড় দেয়। ছাদের দরজা বন্ধ। তুলি 2-3 বার নক করে, কোনো রেসপন্স নেই। তুলির মাথাটা গরম হয়ে যায়, দরজায় লাথি মারে। ওই শায়নের বাচ্চা, দরজা বন্ধ করে নিশ্চয়ই তোর গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করছিস, তাই না? একবার দরজা খোল, দেখ তোর অবস্থা কি করি। শায়ন দরজা খুলে দেয়। আয়। তুলি শায়নকে পাত্তা না দিয়ে নিজে নিজেই ঢুকে পড়ে। অন্ধকার ছাদ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনি কি আমাকে অন্ধকার দেখানোর জন্য এখানে এনেছেন? দেখুন, আমি অনেক অন্ধকার দেখেছি, এখন আর দেখতে চাই না। অন্ধকারই তো ভালো, তুইও আমাকে দেখতে পাচ্ছিস না, আমিও তোকে দেখতে পাচ্ছি না, শুধু অনুভব করতে পারছি। আমি আপনাকে অনুভব করতে পারছি না, কিন্তু আমি পারছি। এখন তুই আমার থেকে ঠিক 3 হাত দূরে আছিস। ধপ মারা বন্ধ করুন। বিশ্বাস হচ্ছে না? প্রশ্নই ওঠে না। ওকে, ওয়েট, 3-2-1। লাইট জ্বলে ওঠে। তুলি দেখে শায়ন ঠিক তুলির থেকে 2 হাত দূরে আছে। আমাকে পরে দেখিস, আগে চারপাশটা দেখ। তুলি চারপাশে তাকায়। চারপাশে বেলুনে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে অ্যান্ড আই লাভ ইউ লেখা। পুরো ছাদটা সুন্দর করে সাজানো। তুলি তো দেখে হ্যাঁ। শায়ন তুলির সামনে হাঁটু মুড়ে বসে বলে, আমি তোর থেকে অনেক বড়, তোর সাথে আমাকে মানায় না, কিন্তু তবুও আমি তোকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তোকে ছাড়া আমার এক মুহূর্তও কাটে না। আমি আমার জীবনের বাকি পথটুকু তোর সাথে হাঁটতে চাই। আই প্রমিস, আমি কখনো তোকে রাগাবো না, কষ্ট দেব না, বকবো না, শুধু ভালোবাসবো। লোকে তোকে বলবে তোর বড়টা বুড়ো, তুই লোকের কথা উপেক্ষা করে শক্ত করে আমার হাতটা ধরে রাখবি তো? শায়ন তুলির সামনে হাত বাড়িয়ে দেয়। তুলি শায়নের হাতটা ধরে শায়নকে দাঁড় করিয়ে বলে, লোকে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আপনি আমার স্বামী, যে যাই বলুক আমি আপনার সাথে থাকবো, তবে হ্যাঁ, যদি বকেন তো চলে যাবো। শায়ন তুলিকে জড়িয়ে ধরে, তুমি করে না বললে এক্ষুনি বকবো। তুমি ভালোবাসি, আমিও। তুলি এবার শায়নকে ছাড়িয়ে বলে, খালি মুখে ভালোবাসি শুনতে আমার বোরিং লাগে, গিফট বের করুন। গিফট? হ্যাঁ, 3টা গিফট লাগবে। 3টা কিসের? হ্যাপি বার্থডে, লাভ ইউ আর নিউ ইয়ারের। কিন্তু গিফট তো নেই, তাই তো? ঠিক আছে, একটারও রিপ্লাই দিব না। না দিলে নাই, আপনি শুধু বুড়ো না, সাথে গিফটটাও। আমি গিফটটা? তা নয় তো কি, একটা মাত্র বউ তার জন্য গিফট আনেননি? একটা মাত্র বউ, ভাবতেছি আরো একটা বিয়ে করব। তোরে আমি খুন করব। তুলি শায়নকে মারতে থাকে। কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আমার বুকের ভেতর দাও দাও করে আগুন জ্বলছে। শায়ন দোলনায় বসে বলে, শুনে আগুন জ্বলছে, যদি বিয়ে করে নিয়ে আসি তাহলে তো পুরো ভর্ষ হয়ে যাবে। তুলি কোনো কথা বলে না, ভ্যা ভ্যা করে কেঁদে ফেলে। শায়ন তুলির কান্নায় ভরকে যায়। তুলির কাছে এসে বলে, আই এম সরি, আমি তো মজা করছিলাম। আপনি একটা লুচু, আমি তো চিনি আপনাকে। তুলি কান্নার বেগ বাড়িয়ে দেয়, প্লিজ কান্না অফ কর, সবাই জেগে যাবে আর আমাকে গণধোলাই দেবে। থামবো। শায়ন 3টা গিফট বক্স তুলির সামনে দেয়। মুহূর্তেই তুলির কান্না উধাও। গিফটগুলো খুলে দেখ। এই তো কাঁদছিলি, এখনই কান্না শেষ? তো আমি কি সারা রাত কাঁদবো নাকি? তাও ঠিক। তুলি গিফটগুলো
রেখে শায়ানকে জোরে ধরে বলে, লাভ ইউ সো মাচ। গিফটগুলোকে এত ভালোবাসিস? তুলি টেবিলে রাখা জুস খেতে থাকে। শায়ান তুলির পাশে বসে আছে। শায়ান তুলিকে প্রতিনিয়ত ফলো করছে। দুজন মানুষ একটু সুযোগ পেলেই তারা তাদের কাজ শুরু করে দিবে, কিন্তু সেই চান্সটাই পাচ্ছে না। শুনুন। বলুন। খাটের উপর আপনার জন্য কিছু রেখে এসেছি, দয়া করে ওগুলো পরে আসুন প্লিজ। একটু পরে যাই? না, এক্ষুনি যাবেন। ওকে মহারানী। শায়ান তুলির কপালে একটা চুমু দিয়ে চলে যায়। তুলি একটু হেসে চারপাশটা হেঁটে হেঁটে দেখছে। হঠাৎ কেউ তুলির মুখে স্প্রে দেয়, আর তুলি অজ্ঞান হয়ে যায়। শায়ান তুলির দেয় নীল শার্ট আর ঘড়িটা পরে ছাদে এসে দেখে তুলি নেই। তুলি কোথায় তুই, বেরিয়ে আয়। তুলির কোনো সাড়া শব্দ নেই। শায়ান এবার পাগলের মতো অবস্থা, এদিক ওদিক ছোটাছুটি করে তুলিকে খুঁজতে থাকে, কোথাও তুলি নেই। শায়ান হাঁটু মুড়ে বসে কাঁদতে থাকে। তখন শায়ান তুলির ভাঙা চুড়ি দেখে। কেউ আমার তুলিকে কিডন্যাপ করেছে, কিন্তু কেন? আমার তো কোনো শত্রু নেই তাহলে। শায়ান পুলিশকে বলে, আশেপাশে প্রচুর খোঁজে, কোথাও তুলি নেই। তুলির জ্ঞান ফিরতেই তুলি নিজেকে কারো বুকে আবিষ্কার করে, কিন্তু এটা তো শায়ান না। শায়ানের স্পর্শ তুলি খুব ভালো করে চিনে। মানুষটা দেখার জন্য তুলি মাথা তোলে। তুলি রিককে দেখে ছিটকে দূরে চলে যায়। রিক সারা রাত তুলিকে দেখে কাটিয়ে দেয়। কিছুক্ষণ আগেই চোখটা লেগে গেছিল। আপনি এখানে? তুলি চারপাশটা দেখে বলে। আমি এখানে কেন? রিক শার্ট ঠিক করতে করতে বলে। আমি নিয়ে এসেছি। মানে? ভালোবাসি তোমায়। তোমাকে অন্য কারোর সাথে আমার জাস্ট সহ্য হয় না, তাই তোমাকে সবার থেকে দূরে নিয়ে চলে এসেছি। এখন আর কেউ আমাকে আর তোমাকে আলাদা করতে পারবে না। তুলি মাথায় হাত দিয়ে বসে, চোখ দিয়ে পানি পড়ছে। আপনি এটা না করলেও পারতেন স্যার। আমি আপনাকে ভালোবাসি না, আমি একজনের স্ত্রী। মাই ফুট, তুমি আমার, শুধু আমার, চেঁচিয়ে বলে রিক। তুলি কেঁপে ওঠে। তুলির দুগালে হাত দিয়ে বলে, আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি বুঝতে পারছো না। কতভাবে বুঝালাম তোমায়? পাগলের মতো তোমার পিছু ছুটলাম, তাও তোমার মন পেলাম না কেন? আর শায়ান তোমার এত অবহেলা করলো, তবুও দিন শেষে তুমি তাকে মন দিলে কেন? তুলি, আমার দোষ কোথায়? স্যার, আমি আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন প্লিজ। শায়ান আমার জন্য চিন্তা করছে, আমার মা তো পাগল হয়ে যাবে আমার চিন্তায়, প্লিজ স্যার। তুলি রিকের পা ধরে, রিক তুলিকে উঠে বলে, আমরা বিয়ে করে একটা বেবি নিয়ে তোমার পরিবারের সামনে যাব, তখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুলি রিকের থেকে দূরে গিয়ে চিৎকার করে বলে, এসব কিসের পাগলামি শুরু করেছেন আপনি? আমি শায়ানকে ভালোবাসি, ও আমার স্বামী, আপনি কেন আমাদের সংসার ভাঙতে চাচ্ছেন? তোতা পাখি, চিৎকার করো না প্লিজ, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। রিক বেরিয়ে যায়, দরজা বন্ধ করে দিয়ে যায়। তুলি সারা রুম তন্ন তন্ন করে খুঁজেও পালানোর মতো কোনো ফাঁকা রাস্তা খুঁজে পায় না। কোথায় আপনি শায়ান? আমাকে নিয়ে যান প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, তুলি কান্না করতে করতে বলে। শায়ান পাগলের মতো এখানে ওখানে ছোটাছুটি করছে। শায়ানের পরিবারের সবাই ঢাকা চলে এসেছে। তুলির মা অনবরত কান্না করে যাচ্ছে। শায়ান ক্লান্ত হয়ে তুলির ছবি হাতে নিয়ে বসে পড়ে। শায়ানের মা শায়ানের কাঁধে হাত রাখে। মা, তুলিকে কোথায় খুঁজবো? ও কি জানে না আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না? আমি ওকে প্রমিস করেছি কখনো ওকে বকবো না, তারপরও এমনটা কেন হলো? আল্লাহর উপর ভরসা রাখ, ঠিক খুঁজে পাবি তুলিকে। শায়ান মাকে জোরে ধরে হাওমাও করে কেঁদে ওঠে। দুই হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে তুলি। দরজা খোলার শব্দে মাথা তুলে তাকায়। রিক খাবার নিয়ে তুলির কাছে বসে, রুটির টুকরো করে ভাজি দিয়ে তুলির মুখের সামনে ধরে। খেয়ে নাও। আমাকে যেতে দিন প্লিজ, তুলি কেঁদে বলে। রিক জোরে তুলির গালায় একটা থাপ্পড় মারে আর তুলি ছিটকে পড়ে যায়। ঠোঁট কেটে রক্ত বের হয়। আর একবার যদি যেতে দিতে বলো তো এর চেয়ে খারাপ আর কিছু হবে না। রিক বেরিয়ে যায়, ভুল করে ফোন ফেলে যায়। তুলি ফোনটা হাতে নিয়ে শায়ানের ফোনে ফোন দেয়। দুবার রিং হওয়ার পরে শায়ান ফোন তোলে। শায়ান, শায়ান, আমাকে নিয়ে যাও প্লিজ। তুলি কোথায় তুই, একবার বল আমায়। আমি জানি না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ নিয়ে যাও। তুই শান্ত হ তুলি, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তুই চারপাশটা দেখে বল কোথায় তুই। আমাকে রুমে আটকে রেখেছে, এই রুমে আলো বাতাস ঢোকারও জো নেই। রিক তুলির হাত থেকে ফোনটা নিয়ে নেয়। শায়ান ভাই। রিক, তুই? হুম, আমি বলছিলাম কি, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো, সাইন করে দিও। আর হ্যাঁ, আর একটা বিয়ে করে নাও, কারণ তুলি আমার, শুধু আমার। রিক ভাই, আমার আমার তুলিকে প্লিজ ছেড়ে দে, প্লিজ রিক। রিক শায়ানের আকুতি মিনতি শোনে না, ফোন কেটে দেয় আর সিম অফ করে দেয়। তুলি কাঁদতে কাঁদতে বসে পড়ে। শায়ান পাগলের মতো দৌড়ে বের হয়। শায়ানের বাবা আটকে দেয়। কোথায় যাচ্ছ এখন? বাবা, আমার তুলি আজ আমার সাথে কথা বলছে, ওকে রিক ধরে নিয়ে গেছে, খুব কাঁদছিল, খুব কষ্টে আছে ও। কোথায় আছে? জানি না বাবা, আমি তুলিকে ফিরিয়ে আনবই। শায়ান বেরিয়ে যায়। রিক তুলির জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসে। কোনটা পরবে তুলি? তুলি একমনে তাকিয়ে আছে। এই তুলি, বলো না।
তুলি সবগুলো ড্রেস ফেলে দেয়। আমার এসব কিচ্ছু চাই না, শুধু শায়ানকে চাই। আমি শায়ানের কাছে যাব, জোর করে কিছু পাওয়া যায় না। কেন জোর করছেন? আমি কখনো আপনাকে ভালোবাসবো না। ভালোবাসতে হবে না, আমার সাথে থাকতেই হবে। নাম্বারের লোকেশন দেখে শায়ান পুলিশ নিয়ে ঢাকার থেকে কিছুটা দূরে নদীর পাড়ে পর্যন্ত চলে যায়, আশেপাশে রিকের বাড়ি। পুলিশ ওই বাড়িতেই হবে চলেন। পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলে, শায়ান বাড়ির দরজা খুলে চমকে ওঠে। মায়া সেই চোর মহিলা আর লোকটিকে দেখে শায়ান অবাক হয়। মায়া এদের সাথে কি করছে? এরা তো ক্রিমিনাল, তাহলে কি এরাই মায়ার বাবা মা? শায়ান পুলিশদের ডাকে, তারপর পুরোপুরি দরজা খুলে ভেতরে ঢোকে। মায়া শায়ানকে দেখে চমকে যায়। তুমি এখানে? তুতলিয়ে বলে মায়া। তোমার বাবা মায়ের সাথে মিট করতে আসলাম, স্বাভাবিকভাবে উত্তর দেয় শায়ান। এরা আমার বাবা মা, তোমাকে কে বলল? আমি তোমাদের কথা শুনেছি। মায়া ভয় পেয়ে চুপসে যায়। শায়ান পুলিশদের ভেতরে আসতে বলে। শায়ান, তুমি পুলিশ নিয়ে এসেছো? হ্যাঁ। কাজটা ঠিক করলে না শায়ান? পুলিশ মায়ার বাবা মাকে গাড়িতে বসায়। রিক পুলিশ দেখে ঘাবড়ে যায়, তুলিকে টেনে ছাদে নিয়ে যায়। ছাদে একটাই মই আছে, সে মই দিয়ে পালাবে। শায়ান তুলিকে খুঁজছে, তুলিকে যে রুমে রাখা হয়েছিল সেই রুম পর্যন্ত চলে যায়। কিন্তু তুলিকে নিয়ে রিক আগেই বেরিয়ে যায়। তুলি জানে না শায়ান এসেছে। রিক তুলির হাত ছেড়ে মই ঠিক করছিল, তখন তুলি চারতলা বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ দেয়। আ! চিৎকার শুনে শায়ান দাঁড়িয়ে পড়ে। তুলির গলা, কিন্তু তুলি এত জোরে চিৎকার করলো কেন? আমার তুলি ঠিক আছে তো? চোখ খুলে তুলি নিজেকে হাসপাতালের বেডে পায়। হাত পা নাড়াতে পারছে না, আশেপাশে তাকাতে পারছে না, কাউকে ডাকবে সেটাও পারছে না, শুধু তাকাতে পারছে। একজন নার্স তুলির কেবিনে ঢুকে দেখে তুলি চোখ খুলেছে, তাই সে দৌড়ে যায় সবাইকে খবর দিতে। শায়ান একটু আগেই তুলির কেবিন থেকে বেরিয়েছিল, নার্সের কথায় দৌড়ে তুলির কেবিনে ঢোকে, তুলির পাশে চেয়ার টেনে বসে, তুলির মাথায় হাত বুলায়। শায়ানকে দেখে তুলির চোখে পানি চলে আসে, চুলগুলো উস্কো খুস্কো, মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। শায়ান তুলির চোখের পানি মুছিয়ে দেয়। তুলি শায়ানকে কিছু বলতে যায়, কিছু বলতে পারছে না। তুমি বলতে চাইছো আমার এই অবস্থা কেন, তাই তো? তুলি চোখ দিয়ে বুঝায়, হ্যাঁ। আমার জানটা আজ 3 দিন হাসপাতালে বেডে শুয়ে আছে, আমি কি করে ভালো থাকবো বলো? রিককে সাজা দিয়েছি, ও আর আমাদের মাঝে আসবে না। তখন ডাক্তার ঢোকে। মিস্টার খান, আপনি বাইরে যান, আমরা আপনার মিসেসকে চেক আপ করবো। আমি এখন যাই, একটু পরে আবার আসবো। শায়ান তুলির কপালে চুমু দিয়ে বাইরে চলে যায়। ডাক্তার চেক আপ করে বের হয়। তুলি কথা বলছে না কেন? একটু পরে কথা বলতে পারবে, তবে হ্যাঁ বেশি কথা বলাবেন না ওনাকে দিয়ে। ঠিক আছে। শায়ান ডাক্তার সাথে কথা বলে তুলির কেবিনে যায়। তুলির মা দাদু, শায়ানের মা বাবা রুহি সবাই বসে আছে তুলির কাছে, এটা সেটা বলছে। শায়ান দূরে দাঁড়িয়ে আছে। তুলি শায়ানকে না দেখে অস্পষ্ট স্বরে বলে, শায়ান কোথায়? শায়ান আছে সোনা, হয়তো একটু বাইরে গেছে। তুলির মা তুলির মাথায় হাত বুলিয়ে দেয়। শায়ান সামনে আসে, সবাই চলে যায়, শুধু শায়ান বসে আছে তুলির পাশে। তুলি শায়ানের হাত ধরে, খেয়েছেন কিছু? শায়ান কিছু বলে না। আমার খিদে পেয়েছে। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। শায়ান যেতে নাই, তুলি হাত ধরে আটকায়। কাউকে বলুন না খাবার দিয়ে যেতে, আপনি আমার কাছেই থাকুন। শায়ান রুহিকে কল করে খাবার দিয়ে যেতে বলে। রুহি তুলির জন্য স্যুপ আর শায়ানের জন্য ভাত দিয়ে যায়। শায়ান তুলির মুখের সামনে খাবার ধরে, আগে আপনি খান। তুই খা, আমি খাচ্ছি। আগে আপনি। শায়ান খায়, তারপর তুলিকে খাইয়ে দেয়। এভাবে ভালোবাসায় কেটে যায় 6 মাস। তুলি এখন পুরোপুরি সুস্থ। শায়ান আর তুলি এখন পরিবারের সাথে থাকে, খুব সুখেই কাটছে ওদের দিন। পরিবারের সবাই একসাথে খেতে বসেছে, তুলি দূরে দাঁড়িয়ে আছে। তুলির কেমন জানি মাথা ঘুরছে, সকাল থেকে 2 বার বমি করেছে, কাউকে কিছু বলতেও পারছে না। তুলি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? শায়ানের ডাকে তুলি এগিয়ে যায়। কি হয়েছে, তো কেমন দেখাচ্ছে কেন? শায়ানের মা জিজ্ঞেস করে। আমি তোমাদের কিছু বলতে চাই। হুম, বলো। আমি প্রেগনেন্ট। তুলির কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু শায়ান খাবার ছেড়ে উঠে চলে যায়। শায়ানের এমন ব্যবহারে তুলির চোখে পানি চলে আসে। মা, শায়ান চলে গেল? কিচ্ছু হয়নি তুলি, কান্না করছিস কেন? শায়ান হয়তো অন্য কারণে চলে গেছে। আমি জানি মা, ও খুশি হয়নি। তুলি কান্না করছে। শায়ানের মাও কিছু বলে না। শায়ানের বাবার দাদু মিলে পুরো পাড়া মিষ্টি বিলি করছে। খান বাড়িতে নতুন অতিথি আসছে, যে বাড়ির আসবাবপত্র সব নতুন করে বানাচ্ছে আরমান খান, সবাই প্রচুর খুশি। শায়ান বেলকনিতে বসে আছে মুখটা ফ্যাকাশে করে। তুলি কাচুমাচু হয়ে শায়ানের পাশে বসে, আমি কি কোনো ভুল করেছি? না, আমি ভুল করেছি। তুমি যদি খুশি না থাকো তাহলে আমি বেবিটা নষ্ট করে ফেলবো। শায়ান তুলিকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। তুই এখনো ছোট, সবে 17 বছর, ছোট বয়সে মা হওয়া অনেক রিস্ক তুলি, যদি তোর কিছু হয়ে যায়। কান্না করতে করতে বলে শায়ান। তুলি শায়ানের পিঠে হাত রেখে বলে, কিচ্ছু হবে না, তুমি আছো তো।
আমার খুব ভয় করছে। আল্লাহর উপর ভরসা রাখো। তুলি শায়ানের চোখের পানি মুছে দেয়। তুলির ভেতরেও ভয় ঢুকে গেছে, যদি কিছু হয়ে যায়। শায়ান তুলিকে নিয়ে ডাক্তার কাছে গেছে। ডাক্তার তুলিকে একদম সাবধানে থাকতে বলেছে। শায়ানকে তুলির খেয়াল রাখতে বলেছে। শায়ান তুলিকে নিয়ে বাড়িতে আসে। তুলি খাটে বসে আছে। শায়ান ফ্রেশ হয়ে তুলির পাশে বসে, আর তুলি বমি করে দেয় শায়ানের উপর। শায়ান বমি পরিষ্কার করে আবার চেঞ্জ করে তুলির পাশে বসে। সরি। কেন? এত কষ্ট করতে হচ্ছে আমার জন্য। তোর জন্য কিচ্ছু করছি না। তাহলে? আমার প্রিন্সেসের জন্য করছি। ও আসতে না আসতে আমার চেয়ে ওকে বেশি ভালোবাসা শুরু করে দিয়েছো? কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। তুলি একটু হেসে বলে, আমি কিন্তু হিংসে করছি না। প্রশ্নই ওঠে না। আমার বুকের বাঁ পাশে তুই আর ডান পাশে আমার বেবি। যদি আমি মরে যাই? খুব খারাপ হয়ে যাবে কিন্তু তুলি, এরকম কিছু আর বলবি না। রেগে যাচ্ছ কেন? রাগার মতো কথা বলছিস কেন? ঠিক আছে, আর বলবো না। লাভ ইউ টু। কি টু? ওই তো। কি? লাভ ইউ টু। হাক করো আমার। কি? জড়িয়ে ধরো। শায়ান তুলির নাক টেনে জড়িয়ে ধরে। বাড়ির সবার কাজ বন্ধ, সবাই তুলিকে নিয়ে ব্যস্ত। শায়ান তো দুই মিনিটের জন্য তুলিকে চোখের আড়াল করে না, সারাক্ষণ ছায়ার মতো পাশে থাকে। তুলির প্রেগনেন্সি 9 মাস চলছে। পেটটা উঁচু হয়ে গেছে, পেটের জন্য নিচের দিকে তাকাতে পারে না। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা ফুলে গেছে। একা একা হাঁটতে পারে না। শায়ানের বুকে মাথা রেখে তুলি শুয়ে আছে। শায়ান ফোন টিপছে। শায়ান বলো। আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে ধন্য। আমিও। আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হতো, তার সাথে হয়তো বয়সের এতটা ডিফারেন্স থাকতো না, তবে সে কখনো আমার এত কেয়ার করতো না, আমাকে এত ভালোবাসতো না, এত ভালো বুঝতো না। আপনাকে মেনে নিতে পারছিলাম না, কিন্তু আমার মনে হয় আমার জন্য আপনি পারফেক্ট। আল্লাহ আমার জন্য তোকে বানিয়েছে। শায়ান তুলির মাথায় কিস করে। তুলি সরি। কেন? তোর বয়সী মেয়েরা এখন কলেজে যাচ্ছে, কত এনজয় করছে, আর তুই? আমিও তো এনজয় করছি, মা হওয়ার আনন্দটা। তোর তো এখনো সময় হয়নি। হয়েছে, আর হয়েছে বলেই কিন্তু আমি মা হতে যাচ্ছি। আহ, তুলি কি হয়েছে? বেবি কিক মেরেছে। সত্যি? দেখো। তুলি শায়ানের হাতটা পেটে ধরে। শায়ান আর তুলি একসাথে হেসে ফেলে। আহ, আবার কিক মেরেছে, ব্যথা করছে প্রচন্ড। শায়ানের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চিৎকার করে বাড়ির সবাইকে ডাকে। সবাই আসে। তুলির ব্যথায় চিৎকার করে কান্না করছে। শায়ান তুলিকে কোলে নিয়ে দৌড়ে গাড়িতে ওঠে। শায়ানের বাবা ড্রাইভ করছে। শায়ান তুলির মা তুলিকে ধরে রেখেছে। হাসপাতালের করিডোরে পায়চারি করছে আর কান্না করছে শায়ান। তুলির মা, শায়ানের মা, দাদু সবাই বসে কান্না করছে। শায়ানের বাবা শায়ানের কাঁধে হাত রাখে। আল্লাহকে ডাকো, তিনি সব ঠিক করে দেবে, তোমার তুলির কিচ্ছু হবে না। ভেতর থেকে পিচ্চির কান্নার আওয়াজ আসে। মুহূর্তেই সবার মুখে হাসি ফুটে ওঠে। শায়ান মুখটা ভার করে আছে। তুলিকে না দেখা অবধি শায়ানের মন শান্ত হচ্ছে না। একটা নার্স কাঁথা দিয়ে মুড়িয়ে ছোট্ট একটা পরীকে ওদের সামনে নিয়ে আসে। শায়ানের বাবা প্রথমে বেবিটাকে কোলে নেয়। শায়ান কেবিনে ভেতরে ঢুকে পড়ে। হাতে স্যালাইন দিয়ে শুয়ে আছে তুলি। শায়ান তুলির পাশে বসে কপালে চুমু দেয়। আমার বেবি কোথায়? আমি তো এখন ওকে দেখলামই না। আমি নিয়ে আসছি। শায়ান শায়ানের মায়ের কোল থেকে বেবিটাকে কোলে নেয়, তারপর তুলির পাশে শুয়ে দেয়। নে দেখ। আমি তো একাই দেখবো, আর কেউ তো ওকে ভালোই বাসে না। আমাকে না রাগালে তোর ভালো লাগে না, তাই না? রাগাবোই তো, এত বড় একটা গিফট দিলাম, এখনো ভালোবাসি বলো নাই। ভালোবাসি প্রচুর। শায়ান তুলি আর বেবিকে জড়িয়ে ধরে আর বলে, আমার জীবন তোরা, তোদেরকে আকাশ সমান ভালোবাসি। জীবন ফুরিয়ে যাবে কিন্তু আমার ভালোবাসা ফুরোবে না।